নমস্কার নিউজ প্লাস আসামৰ সমূহ দৰ্শকক মই ৰূপমে স্বাগতম জনাইছো এই মুহূৰ্তত আজিৰ দিনটো ৰাজ্যখনৰ লগতে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা একেলগে কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো আৰু এনেকুৱা খবৰ নিতো পাই থাকিবলৈ আমাৰ এই চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটো দেখোঁতাকৈ লাইক কৰিবলৈ নাপাহৰিব ৰাজ্যবাসীলৈ আজিৰ প্ৰথমটো বিগ ব্ৰেকিং নিউজ আপোনাৰ ঘৰত যদি চুৰি ডকাইতি হৈছে তেনহলে আপুনি এতিয়াৰ পৰা আৰক্ষীৰ চকীত গৈ এজাহাৰ দিব নালাগে বা দিয়াৰ প্ৰয়োজন নাই কিয়নো এতিয়াৰ পৰা এটা নাম্বাৰ মুকলি হৈছে যেনেকৈ আপুনি 108ত ফোন কৰিলে ঠাইতে এম্বুলেন্স লাভ কৰে ঠিক তেনেদৰে এটা বিশেষ নাম্বাৰ হৈছে 102 আৰু এই নাম্বাৰত যদি আপুনি কল কৰে তেন্তে আপোনাৰ ঘৰতে হাজিৰ হ'ব আৰক্ষী আপোনাক নিৰাপত্তা দিব আৰক্ষীয়ে আৰু এনেদৰে অসম আৰক্ষীয়ে বিশেষ পন্থা হাতত লোৱা দেখিবলৈ পোৱা গৈছে ৰাইজৰ সুবিধাৰ্থে এই মুহূৰ্তত জনাই আছো সবিশেষ এতিয়া মাত্ৰ এটা ফোন কলতে আপোনাৰ ঘৰলৈ আহিব আৰক্ষী বিষয়া 108 সেৱাৰ দৰে আৰক্ষীয়ে নিৰাপত্তা দিব আপোনাক চুৰি ডকাইতি হ'লে আপোনাৰ ঘৰত আহি উপস্থিত হ'ব অসম আৰক্ষী আৰু এতিয়া এজাহাৰ দিবলৈ যাব নালাগে আপুনি আৰক্ষী থানালৈ 108ৰ দৰে নতুনকৈ 102 সেৱা আৰম্ভ হ'ব ৰাজ্যত 102ত ফোন কৰিলেই বাহনসহ আৰক্ষী উপস্থিত হ'ব আপোনাৰ ঘৰত আৰু 450 লোক জড়িত হ'ব এই 102 সেৱাত এইপিনে ৰাজ্যৰ বিপদত পৰিলেই জৰুৰীকালীন সেৱা আগবঢ়াব আৰক্ষীয়ে এম্বুলেন্স সেৱাৰ দৰে আৰক্ষীসহ বিশেষ বাহন আহিব আপোনাৰ ঘৰলৈ আৰু দেৰগাঁৱত মুকলি কৰা হ'ল 102 সেৱাৰ নতুন কাৰ্যালয় ৰাজ্যত শীঘ্ৰেই মুকলি হ'ব 102 কল চেণ্টাৰ আৰু বিশাল জনসভাত 102 সেৱা মুকলিৰ ঘোষণা মুখ্যমন্ত্ৰীৰ আৰু এতিয়া লৈ আহিছোঁ ৰাজ্যবাসীলৈ পৰৱৰ্তী আন এটা বিগ ব্ৰেকিং নিউজ এইবাৰ এগৰাকী মুছলমান মহিলাই বা মাতৃয়ে যি জঘন্য কাণ্ড কৰিলে সেই কাণ্ডৰ কথা শুনিলে আপোনাৰ চকু কপালত উঠিব নিজৰে জন্মদাত্ৰী মাতৃয়ে নিজৰ গৰ্ভজাত সন্তানক অৰ্থাৎ দেৱ শিশুক হত্যা কৰিলে এটা নহয় দুটা নহয় তিনিটাকৈ সন্তানক হত্যা কৰিলে এনেদৰে এগৰাকী প্ৰাণ হৃদয়ৰ মাতৃয়ে যি ঘটনাক কেন্দ্ৰ কৰি এতিয়া সমগ্ৰ ৰাজ্যতে চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে কিন্তু কেনেদৰে এতিয়া নিজৰ সন্তানক মাতৃ এনেদৰে হত্যা কৰিব পাৰে নিথৰ দেশ এতিয়া চেদেলি ভেদেলি ৰক্তাক্ত কৰি পেলালে দাৰে ঘপিয়াই হত্যা কৰিলে নিজৰ মাতৃয়ে আৰু এই ঘটনা সংঘটিত হৈছে হাইলাকান্দিত এই মুহূৰ্তত লৈ আহিছোঁ ৰাজ্যবাসীলৈ সবিশেষ ৰাজ্যবাসীক জনাই আছোঁ এক হৃদয় বিদাৰক ঘটনা এগৰাকী হৃদয়হীনা মাতৃৰ নিষ্ঠুৰ কাণ্ড নিজ গৰ্ভজাত সন্তানক হত্যা কৰিলে জন্মদাত্ৰী মাতৃয়ে আৰু শিশুৰ নিৰাপদ ঠাই আইৰ কলাতে মৃত্যু তিনি সন্তানৰ নিৰ্দয়ী মাতৃ চেহেনা আফ্ৰজে সংঘটিত কৰিলে এই ঘটনা আৰু তিনি সন্তানক হত্যা কৰিও ক্ষান্ত নাথাকে চেহেনা আফ্ৰজ নিজৰ 7 বছৰীয়া ভগ্নীকো হত্যাৰ চেষ্টা চেহেনা আফ্ৰজৰ এই হাইলাকান্দিৰ ফলুং গাং গাঁৱত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনাটো মৃত তিনি সন্তানৰ ভিতৰত দুজন ল'ৰা এজনী ছোৱালী মৃত শ্বাহজাহান আহমেদ 2 বছৰ সুফিয়ান আহমেদ 4 বছৰ আৰু কন্যা মাজদা বেগম 6 বছৰ মৃত শ্বাহজাহান আহমেদ সুফিয়ান আহমেদ কন্যা মাজদা বেগমক হত্যা কৰিলে এগৰাকী মাতৃয়ে আৰু গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত কনিষ্ঠ ভগ্নী শৰ্মিন বেগম হত্যা কৰি ৰক্তাক্ত অৱস্থাত অচেতন ঘাতক মাতৃ চেহেনা আফ্ৰজ ঘটনা সন্দৰ্ভত হাইলাকান্দি আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে তদন্ত পৰৱৰ্তী ডাঙৰ খবৰ ৰন্ধন গেছ বিচাৰিলেও নাপাব এতিয়াৰ পৰা আপুনি ৰন্ধন গেছ বিচাৰি যদি আপুনি হাবাথুৰি খায় তেতিয়াও ৰন্ধন গেছ নাপাব এই মুহূৰ্তত বটলিং প্লাণ্টৰ কৰ্মচাৰীসকলে বা ট্ৰেন্সপৰ্টাৰসকলে এক বিশেষ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে অনিৰ্দিষ্ট কাললৈ বটলিং প্লাণ্ট বন্ধ কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আৰু কোন জিলাতে সিদ্ধান্ত গ্ৰহণ কৰি এতিয়া ৰন্ধন গেছ যোগান নিদিয়াৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰি প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে অনিৰ্দিষ্ট কাললৈ বন্ধ কৰি ৰাখিছে বটলিং প্লেণ্ট আমি সবিস্তাৰে লৈ আহিছোঁ ৰাজ্যবাসীক জনাই আছোঁ এটা অতিকৈ জৰুৰী খবৰ আজিৰে পৰা বন্ধ হ'ব পাৰে ৰন্ধন গেছৰ যোগান অনিৰ্দিষ্ট কাললৈ বটলিং প্লেণ্ট বন্ধৰ ঘোষণা ট্ৰান্সপৰ্টাৰ এছ'চিয়েচন আৰু শ্ৰমিক ইউনিয়নৰ লগতে ৰাইজৰ বৃহৎ সিদ্ধান্ত
দীপগৈ গোপনারী বটলিং প্লান্ট বন্ধ রখার সিদ্ধান্ত কর্মচারীর আর 15 বছরলৈ মেয়াদর লগতে স্থানীয় নিবনুয়ার ট্রাকক গুরুত্ব দিয়ার দাবি উত্থাপন করেছে। গুরুত্ব প্রদান নকরা পর্যন্ত গোপনারী বটলিং প্লান্ট বন্ধ রখার সিদ্ধান্ত। আর আজিরে পড়া বন্ধ হব পারে রন্ধন গ্যাস, এই মুহূর্তে জানাইছো রাজ্যবাসী এটা ডাঙর খবর। আজিরে পড়া বিচারিলেও আপনি হাবাথুরি খালেও আপনি নাপাব রন্ধন গ্যাস, কেন অনির্দিষ্ট কাললৈ বটলিং প্লান্ট বন্ধর ঘোষণা। আর এতিয়া লই আছো রাজ্যবাসী এক ডাঙর খবর। আজির দিন মুখ্যমন্ত্রী এটা ধমক প্রদান করেছে আর তার পাছতে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে কৈছে অসমত এতিয়ারে পড়া আইনের বিরুদ্ধে যাওয়া সকলের বিপদ নিশ্চিত, আইনের বিরুদ্ধে গলে অসমত এতিয়ারে পড়া কুহিয়ার চেপা দি চেপা হব কি কৈছিল আজির দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই মুহূর্ত জানার চেষ্টা করি। বিজেপি সরকারের দিন ডাঙর ডাঙর কথা কই লাভ নাই, অসমত আইনের বিরুদ্ধে গলে কুহিয়ার চেপা দি চেপা হব। অসমত এতিয়া কার সরকার চলি আছে সকলোৱে জানে, আইনের গন্ডির বাহিরত যাওয়া বিরোধীক সকিয়নি মুখ্যমন্ত্রী শর্মার, আর আইনের ঊর্ধ্বত কথা কলে কুহিয়ার চেপা দিয়া হব বলেও দাবি উত্থাপন করেছে। এইখন সরকারের দিনত আইনের গন্ডির ভিতর থাকিয়ে কথা কব লাগিব, এইখন সরকারের দিনত বেয়া কাম করে হারি যাব নোৱাৰিব। আর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীক সকিয়নি এনেদরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এইপিনে আইসিসর প্রতি আকর্ষিত হওয়া ছাত্রর পক্ষত মন্তব্য করেছিল কংগ্রেস প্রার্থী, আর আইসিসর প্রতি আকৃষ্ট আইআরটির ছাত্রর পক্ষে উকালতি করিম কৈছিল করিমগঞ্জ কংগ্রেসের প্রার্থী। আর এনেদরে বিজেপি সরকারের দিন ডাঙর ডাঙর কথা কই লাভ নাই বলে কৈছে মুখ্যমন্ত্রীগী। আর অসমত আইনের বিরুদ্ধে গলে কুয়ার চেপা দি বা চেপা দিয়া হব বলে ধমক প্রদান করে মুখ্যমন্ত্রীগী। নির্বাচনের পাছতে সমগ্র রাজ্যত বলবৎ হব UCC, অর্থাৎ বহুবিবাহ, তালাক, হালাল ইত্যাদি নতুন নিয়ম আহি আছে। বিশেষক মুসলমান সমাজত বৃহৎ পরিবর্তন হবলৈ গৈ আছে। আর আজির দিন খন্তেক পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করেছে বৃহৎ মন্তব্য। আমি জানাই আছো ডাঙর খবর এই মুহূর্তে। নির্বাচনের পাছতে অসমত বন্ধ হব বহুবিবাহ, মুখ্যমন্ত্রীর বৃহৎ ঘোষণা আজির দিন। শীঘ্রে প্রবর্তন করা হব অসমত UCC, আর UCC হলে হবলীয় ডর খবর দেখল বৃদ্ধি হল দৈনিক মজুরিদের সমান শ্রমিকের ভাল খবর মজুরি এতিয়ার তরফের পর।